নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 24 অক্টোবর 2024, 60 ঘন্টার জন্য আপনার মহালক্ষ্মী রাজযোগ নির্মাণ হতে চলেছে, যার শুভ ফল 5 রাশি পেতে চলেছে, 5 রাশির ধনবর্ষা হতে চলেছে। 24 অক্টোবর 2024 মঙ্গল আপনার কর্কট রাশিতে এবং চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। মঙ্গল এবং চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করে মহালক্ষ্মী রাজযোগ নির্মাণ করতে চলেছে, যার বেনিফিট পেতে চলেছে এই 5টি রাশির মানুষ। প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আমি যে প্রত্যেকটি কথা বলছি কি না আপনারা একটু গুরুত্বভাবে মনোযোগ দিয়ে, অন্যদিকে মন না দিয়ে আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। কেটে কেটে যদি ভিডিওটি শুনেন কি না অনেক কিছু হয়তো মিস করে যেতে পারে, কারণ এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। এই মহালক্ষ্মী রাজযোগ 60 ঘন্টা আপনার জীবন বদলে দিতে পারে। দেখুন, সামনেই রয়েছে দীপান্বিতা অমাবস্যা। এই সময়টাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে যদি পারেন, আমি আবার বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, প্রমোশনের জায়গায় সমস্যা হচ্ছে, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই এই দীপান্বিতা অমাবস্যাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধানটা করাতে পারেন, বিয়ের জায়গাতে বাধা আসছে, বিয়ে হচ্ছে না, প্রচুর সমস্যা, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, ঋণের উপর ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছে না, এই সময়টা যদি প্রতিকার করাতে পারেন মিরাকেল কাজ হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই কৌশিকী অমাবস্যা এবং দীপান্বিতা অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ এই দুটো মুহূর্ত। যে সময় যদি আপনারা রেমেডি করাতে পারেন আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তার আগে আমি একটি কথা বলি, যাদের প্রচুর সমস্যা রয়েছে, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, স্থাপিত দোষ, কেমুদ্দুম দোষ, গুরুচন্ডাল দোষ, গ্রহণ দোষ, শনি আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে, সারস্বতী চলছে, ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, অবশ্যই আপনারা এই দীপান্বিতা অমাবস্যাতে আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, আমি বারবার বলি যে আমাদের জন্মকুণ্ডলিতে, বেশ কিছু গ্রহ শুভ থাকে, বেশ কিছু গ্রহ কিন্তু আমাদের আবার অশুভ ফল কিন্তু দেয়। সেই জায়গাটাতে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু করানো সম্ভব। এবং যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, কৌশিকদা কি করব এত ঋণ, সেখানে অবশ্যই এই সময়টাতে আপনারা দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, 100% আপনাদের এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। বাস্তু দোষ রয়েছে, এই জায়গাগুলো অবশ্যই প্রতিকার করা দরকার রয়েছে। আমি বারবার বলছি, আমি যে প্রেডিকশানগুলো করি একটাও মাটিতে পড়ে না, খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। প্রথম যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম মহালক্ষ্মী রাজযোগে, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির এই সপ্তমভাবে মহালক্ষ্মী রাজযোগ আপনার বিজনেস থেকে ফায়দা হবে, আপনার ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনার সাকসেসের জায়গায় কিন্তু বৃদ্ধি হতে চলেছে। 2 নম্বর রাশি কর্কট রাশি। এই মহালক্ষ্মী রাজযোগে কর্কট রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন, কর্মক্ষেত্রে উন্নতি, কোনো হঠাৎ কোনো কর্মপ্রাপ্তি বা প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে। 3 নম্বর যে রাশি
আপনার তুলা রাশি। তুলা রাশির এই মহালক্ষ্মী রাজযোগ আপনাদের বিশেষভাবে ফায়দা দেবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের বিজনেস ক্ষেত্রে, আর্থিক রূপ থেকে, কর্মের দিক থেকে এবং আপনার সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ দিতে চলেছে। এরপর যে রাশি আপনার মেষ রাশি, মেষ রাশির মহালক্ষ্মী রাজযোগ আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। মহালক্ষ্মী রাজযোগ আপনাদের সম্পত্তিগত, আপনাদের কেরিয়ার, আপনাদের মান সম্মান, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই মহালক্ষ্মী রাজযোগ আপনার ক্ষেত্রে বড় একটা সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। আমি আবারও বলছি, কখন কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ বলতে পারে না। এবং সামনে রয়েছে দীপান্বিতা অমাবস্যা, আবারও বলছি অবশ্যই এই সময়টা আপনার প্রতিকার প্রতিবিধান করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।